বড় বীর আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাই উচ্চ শিক্ষার জন্য বাগদাদে যাবেন বাগদাদে পাঠায় দেওয়ার জন্য তার মা একদল ব্যবসায়ী কাফেলার খোঁজ পেয়েছেন আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাই উচ্চ শিক্ষার জন্য সেই বাগদাদে যাবেন কাফেলা দলের সাথে ব্যয় খরচের জন্য খরচের জন্য আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাই মা উম্মুল খায়ের আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাইয়ের আস্তিনের নিচে চল্লিশটা স্বর্ণমোহর চল্লিশটা দিনার আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাইয়ের আস্তিনের নিচে সেলাই করে দিয়েছে এবং সন্তানরা বলেছে ও সন্তান তোরে নসিহত করলাম খবরদার খবরদার কখনো মিথ্যা কথা বলবি না জীবন যদিও চলে যায় কিন্তু খবরদার খবরদার কখনো তুই মিথ্যা কথা বলবি না ও বিদায় দেওয়ার বেলায় খবরদার মিথ্যা কথা খায়ের বলছেন বলবি না আব্দুল কাদের জানানি রহমতুল্লাহ আলাই চল্লিশটা স্বর্ণ মোহর চল্লিশটা দিনার নিয়ে ওই ব্যবসায়ী কাফেলার সাথে বাগদাদের উদ্দেশ্যে রওনা দিয়েছে প্রতিমধ্যে সাতজন ডাকাত রাস্তায় সাতজন ডাকাত ওই ব্যবসায়ী কাফেলাকে আক্রমণ করে বসেছে তাদের ধন সম্পদ তাদের ব্যবসায়ী মালামাল তাদের ব্যবসায়ী সামান সবগুলো তারা ছিনতাই করে নিয়ে নেবে ডাকাতি করে নেবে আব্দুল কাদের জেরানি রহমদলা আলাই ওই ব্যবসায়ী কাফেলার সাথে ছিলেন ব্যবসায়ী কাফেলার সাথে তাকেও তারা আটক করে ফেলে আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলী সেখানে ছিলেন ওই ডাকাত দল প্রায় ষাট জন ডাকাত ব্যবসায়ী কাফেলার লোকদের কাছ থেকে তাদের সম্পদ তাদের মালামাল সবগুলো ছিনিয়ে নিতে থাকে এক পর্যায়ে ডাকাত দলের কিছু সংখ্যক লোক আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলী ছোট বাচ্চা তার কাছে এসে বলে তোমার কাছে কি আছে বের করো আবদুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাই তিনি তখন বলেন আমার আস্তে নিচে চল্লিশটা স্বর্ণ মোহর চল্লিশটা দিন রয়েছে তখন ডাকাতের ওই লোকগুলো বলতে লাগল মনে হয় এই ছোট বাচ্চা আমাদের সাথে উপহাস করে ঠাট্টা করে তারা বিশ্বাস করে নাই যে আবদুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাই জামার জামান নিচে চল্লিশটা স্বর্ণ মোহর চল্লিশটা দিন রয়েছে আবদুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাইকে তারা ডাকাত সর্দারের কাছে নিয়ে যায় ডাকাত সর্দারের কাছে নিয়ে গেলে ডাকাত সর্দার বলে তোমার কাছে কি আছে বের করো আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাই বলেন আমার কাছে আয় চল্লিশটা স্বর্ণমোহর চল্লিশটা দিনার রয়েছে ডাকাত সর্দার বলে তুমি সত্যি কথা কেন বললাম তুমি সত্যি কথা কেন বললা তুমি যদি না বলতা যে আমার কাছে কোনো দিনার নাই আমার কাছে কোনো স্বর্ণমোহর নাই আমার কাছে কোনো কিছুই নাই তাহলে তো আমরা তোমাকে চাপ দিতাম না আমরা তোমাকে বলতাম না কারণ তুমি তো ছোট মানুষ আর অন্যান্য অন্য তো বণিকরা ব্যবসায়ীরা তা তো তাদের সম্পদ বাঁচানোর জন্য কত কি করতেছে কত মিথ্যা কথা বলে কত কি বলে তারা তাদের প্রাণের ভিক্ষা চায় অথচ তুমি তোমার প্রাণও ভিক্ষা চাইলা না তুমি সত্য কথা বলি দিলা এর কারণটা কি আব্দুল কাদের জালানি রহমতুল্লাহ আলাই বলেন আমি উচ্চ শিক্ষার জন্য বাগদাদে যাব আমার মা আমার জামার আস্তি নেই নিচে চল্লিশটা স্বর্ণমোহর দেওয়ার পর চল্লিশটা দিনার দেওয়ার পর সেলাই করে দিয়েছে দেওয়ার পর আমার মা আমারে বলছে বাবা খবরদার খবরদার জীবন যাবে কখনো মিথ্যা কথা বলবি না আমার মা বলেছে মিথ্যা কথা বলা যাবে না যার কারণে আমি মিথ্যা বলি নাই সত্য বলেছি কারণ আমার মা বলে দিয়েছে সত্য মানুষকে মুক্তি দেয় মিথ্যা মানুষকে ধ্বংস করে তুমি সত্য বলবা সত্য কখনো তোমার এই বিপদে ফেলবে না সত্য তোমার এই বিপদ থেকে উদ্ধার করেই চালবে এজন্য আমি সত্য বলেছি ডাকাত এবার বলে সেটা তো বুঝলাম তবে এবার বলো সবাই তো নিজের প্রাণের ভিক্ষা চাইলো নিজের প্রাণ বাঁচাতে চাইলো তুমি তো একবার আমার কাছে প্রাণ ভিক্ষা চাইলে না ছোট্ট শিশু আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ ডাকদায় ও ডাকাত সর্দার শোনেন আমার যে প্রাণ আমার যে জীবন আমার যে মরণ সবকিছু হলো আল্লাহ তালার আপনি তো আমার জীবনের মালিক নন আল্লাহ যদি আমার হায়াত রেখেছেন তাহলে তো আপনি আমারে মারতে পারবেন না আমি কেন আপনার কাছে আপনি তো চাইব আমার জীবনের মালিক নন আমার জীবনের মালিক হলো আল্লাহ এবার ডাকাত সর্দারের বিবেক খুলে গেল জ্ঞান ফিরে আসলো কান্না শুরু করে দিল হাই জীবনে কি করেছি ছোট একটা বাচ্চা দুধের শিশু তার দুখিনি মা বলেছে মিথ্যা কথা বলে যাবে না যার কারণে সে আমাদের দ্বারা আক্রান্ত হওয়ার পরেও সে মিথ্যা কথা বলল না কেটে দেখলো ঠিক ডাকাত স্বর্ণ মোর চল্লিশটা দিন আর রয়েছে ছোট শিশু আব্দুল কাদের জ্বালানি রহমতুল্লাহ আল্লাহ কথা শুনে তার ব্যবহার দেখে তার আখলাখ দেখে ডাকাত সর্দার কান্না শুরু করে দিয়েছে জীবনে কি করলাম জীবনে কি করলাম জীবনে তো ভালো কাজ করতে পারি নাই আমার জীবনের মানিক তো আমি নই কত মানুষকে কত কষ্ট দিয়েছি কত মানুষকে কত নির্যাতন করেছি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও ডাকাত সর্দার এবার কান্না শুরু করে দিয়েছে ডাকাত সর্দারের কান্না দেখে অন্যান্য অন্য যে বাকি জন ডাকাত ছিল তারাও কান্না শুরু করে দিয়েছে তারা তাদের ভুল বুঝতে পেরে সর্বশেষ আল্লাহ আলার কাছে তারা তবা নিয়ে সবাই ভালো হয়ে গেছে হামদি। তাহলে সত্য মানুষকে মুক্তি দেয় মিথ্যা মানুষকে ধ্বংস করে যেখানে সত্য সেখানে আল্লাহ রহমত আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাই তিনি সত্য বলেছেন সত্য বলার কারণে আল্লাহ আলা তার মাধ্যমে অনেকগুলো মানুষের বিবেক সত্য বিবেক জ্ঞান খুলে দিয়েছে এজন্য কখনো মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না মিথ্যার পদ অবলম্বন করা যাবে না মিথ্যাকে আপন করে নেওয়া যাবে না যদি আমরা মিথ্যাকে আপন করে নেই মিথ্যাকে যদি আমরা গ্রহণ করি তাহলে এটা হলো শয়তানের কাজ কারণ মিথ্যা কখনো শান্তি বয়ে নিয়ে আসতে পারে না এক মিথ্যাকে সত্য করার জন্য হাজারও মিথ্যা বাড়াতে হয় আল্লাহ সুবহা নবতা আলা আমাদেরকে সত্য পথে সৎ পথে দিনের পথে যেন অটল থাকা তৌফিক দান করে আল্লাহ আমিন